আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক আজকের আলোচ্য বিষয় কোরআনের মাস রমাদান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন রমাদান ফিহিল কোরআন এ রমদানি কোরআন নাজিল করা হয়েছে মিনাল হুদা ওয়ালফর কান এটা বিশ্ব মানবতার জন্য হৃদায়াতের কিতাব সুস্পষ্ট করে সত্যমিথ্যা নিরূপণ করে দেবে বর্ণনা করবে সকল বিষয়কে বিষয়কেই কোরআন আমরা এই কোরআনকে রমজান মাসে বেশি বেশি অধ্যয়ন করতে চাই কোর করে তুলতে চাই রমজানকে যদি আমরা কোরআনের কাছে যাই কোরআন আমাদেরকে তাকোয়ার পথ দেখিয়ে দেবে কোরআন এসেছেই তো তাকোয়ার পথ দেখাতে আল্লাহ আল্লাহকে বলেছেন হুদাল্লিল মত্তাক যারা মোত্তাকি হতে চায় কোরআন তাদেরকে সত্যের পথ দেখাবে হৃদায়াতের পথ দেখাবে কোরআন যদি আমরা অনুসরণ করি কোরআন তিলওয়াত করি কোরআনকে অধ্যয়ন করি জীবনে গ্রহণ করি তাহলে নিশ্চয় জান্ কাছে এসে যাবে মোত্তাকি মানুষরাই তো জান্নাত পাবে তিলকাল জান্নাতুল্লা তিনুরিসুমিন আইবাদিন আমান কানা তাকাইয়া আল্লাহ বলেছেন আমি মত্তাকিদের জন্যই তো জান্নাত বানিয়েছি আর মোত্তাকি হওয়ার জন্য কোরআন অধ্যয়নের বিকল্প নেই এই জন্য কোরআনময় হোক আমাদান সকাল বিকাল দুপুর গভীর রাত অলওয়েজ যেন আমরা কোরআনের সাথে থাকতে পারি কোরআন পড়ব কোরআন বুঝে বুঝে পড়ব বিশুদ্ধ তেলাওয়াত করব। আমরা পরিকল্পনা করব পুরা কোরআনকে তাপসিস সহ পড়তে শুরু হয়ে যাক এবারই আসুন قرآن مي رمضان غوري الله توفيق دان كورونا مين والسلام عليكم ورحمة الله وبركاته